গুড মর্নিং সকলকে সকলকে কোয়ারি কর্নার ইউটিউব চ্যানেল দিতে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন জেলায় টাকা ঢুকেছে এবং যে সব জেলায় টাকা ঢুকেনি, এখনও টাকা ঢুকেনি, তারা কবে টাকা পাবে, এবং তোমাদের অনেকগুলো কোশ্চিনস রয়েছে সেই ব্যাপারে আমরা জানবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কাল থেকে মানে কালকে বিকেল 5টা মানে সন্ধ্যা 5টা থেকে যে টাকা ঢুকতে শুরু করেছিল, মানে মেসেজটা তোমাদের মোবাইলে ঢুকতে শুরু করেছিল, এখন পর্যন্ত টিল নাও তোমাদের মেসেজ কিন্তু মোবাইলে এসে যাচ্ছে। আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা সেন্ড করছো, আমি এখনও দেখছি মেসেজ আসছে কিন্তু রিপ্লাই দিতে পারছি না। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখনও মেসেজ আসছে, আর যেসব জেলায় এখনও বাকি রয়েছে তোমরা চিন্তা করো না ভাই, তোমাদের টাকা কিন্তু মেসেজ আজকেই আসবে আর আজকের মধ্যেই টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা মানে যাদের মেসেজ আসেনি টাকা পাবে না, মানে টাকা পাবে না না, যারা টাকা পায়নি, মেসেজ পায়নি অ্যাকচুয়ালি, তারা কী করবে আমি ভিডিওর শেষে বলবো। তো আমরা দেখে নিই কোন কোন জেলায় ঢুকেছে। তো আমরা 18 থেকে 19টি জেলায় পেয়েছি। তো এগুলো আমরা রাতে জেনেছিলাম যে বীরভূম, হাওড়া, বারাসাত, এটা নর্থ 24 পরগনাতে পড়লো, পুরুলিয়া, মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, আলিপুর, কোচবিহার, বর্ধমান, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ, তামলুক, এগুলো তো আমরা রাতেই দেখেছিলাম, রাতে 10টা পর্যন্ত, কিন্তু 10টা 10 পর্যন্ত তামলুক পর্যন্ত টাকা কিন্তু ঢুকেছিল, মেসেজ এসেছিল আমাদের কাছে। তারপর থেকে ভিডিওতে আমি কভার করতে পারিনি এগুলো, যেমন মালদা, মালদা কিন্তু রাত 1টা থেকে 12টা থেকে শুরু হয়েছিল, মালদা, বাঁকুড়া, হুগলি, আসানসোল, পশ্চিম বর্ধমান যেটা জেলায় পড়লো, জলপাইগুড়ি, ব্যারাকপুর, বহরমপুর, মুর্শিদাবাদ বললো সেটা, তারপর কৃষ্ণনগর, নদিয়া, নদিয়া জেলা। তোমরা অনেকেই মানে বারবার আমাকে কোশ্চিন করছিলে যে আমাদের টাকাটা কবে ঢুকবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে মেসেজ, ঠিক আছে, তোমাদের মোবাইলে। তো দেখো, আমরা 21টি জায়গায় আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি, মানে অ্যারাউন্ড 20 অথবা 90 ডিস্ট্রিক্টে টাকা আমরা কিন্তু পেয়েছি। তো মাত্র 2 থেকে 3টে জেলা বাকি রয়েছে, সেটা কিন্তু আজকে পেয়ে যাব। ঠিক আছে, আর যারা আজকে মেসেজ পেয়ে গেছে তাদের সকলকে আমি জানাই কংগ্রাটস, তোমাদের সকলকে কংগ্রাচুলেশন তোমাদেরকে আমি জানাই, কংগ্রাটস ব্রাদার অ্যান্ড সিস্টার্স। তো এখন আমরা কোশ্চিনসগুলো দেখে নিই। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার স্কুলে সবার টাকা ঢুকে গেছে, সবার টাকা ঢুকে গেছে কিন্তু আমি পাইনি, ঠিক আছে, তো আমি কি করব। তো দেখো, তোমাকে কি করতে হবে, তুমি আজ পর্যন্ত ওয়েট করতে পারো, আজকে দিনটা ওয়েট করে নাও, যদি টাকা না ঢুকে তাহলে অবশ্যই কালকে গিয়ে তোমার স্কুলে, হ্যাঁ, স্কুলে গিয়ে কিন্তু স্যারদের সঙ্গে স্কুলে কন্ট্যাক্ট করো। তার আগে কিন্তু তুমি একবার এক কাজ করতে পারো, ব্যাংকে গিয়ে পাসবুক, যে তোমার যে ব্যাংকের খাতা রয়েছে সেটা পাসবুকটা একবার আপডেট করে নিও, কারণ অনেক সময় মেসেজ আসে না মোবাইলে। ঠিক আছে, আমি ফেলোশিপ পাই, ঠিক আছে, আমি তোমাদের অলরেডি দেখিয়ে রেখেছি আমি কত ফেলোশিপ পাই এবং কি কারণে পাই, সেটা আমি সব কিছু তোমাদের এলাবোরেট করে রেখেছি, আশা করছি তোমরা জানো। তো দেখো, অনেক সময় মেসেজ আসে না, ঠিক আছে, তো মেসেজ নাও আসতে পারে, মেসেজ আসবেই সেটা কিন্তু কনফার্ম ব্যাপার না, কিন্তু টাকা তোমাদের ঢুকতেই হবে। ঠিক আছে, তো তোমরা একবার ব্যাংকে গিয়ে, ঠিক আছে, আজকে ব্যাংকে যেও না, কালকে আমি প্রিফার করি যে 22 তারিখে তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে সকাল 10টা থেকে 11টা বা 12টা যে কোনো সময় একা গেলেই তুমি একবার পাসবুকটা আপডেট করে নাও, যদি তোমার এটিএম থাকলো ভালো কথা, এটিএম থেকে দেখতে পাবে, আর যদি না থাকে তো পাসবুকটা নিয়ে যাও একবার আপডেট করে নাও, তারপর তুমি কিন্তু সব কিছু বুঝতে পেরে যাবে তোমার টাকা ঢুকেছে কি ঢুকেনি। যদি না ঢুকে থাকে তাহলে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ কিন্তু তুমি স্কুলে কন্ট্যাক্ট করো স্যারের সঙ্গে, তারপর যা তোমার মিস্টেক রয়েছে, যদি কোনো মিস্টেক থাকে তাহলে তো সেটা সলিউশন স্যাররা বের করে দেবে, কারণ তোমাকে টাকা তো দেবেই, ঠিক আছে, তুমি টাকা পেয়ে যাবে, চিন্তা করবে না। তো সেকেন্ড কোশ্চিন হচ্ছে যে টাকা কবে পাবো। মেসেজ পেলাম, ঠিক আছে, মেসেজ পেয়েছি কিন্তু টাকা পাইনি। তো বন্ধুরা, তোমাদের দেখো সবার কিন্তু শিডিউল ডেট রয়েছে, শিডিউল ডেট তুমি দেখতে পেয়েছো লাস্টের দিকে, তোমাদের মেসেজ একবার গিয়ে দেখে নাও স্ক্রিনশটে, যে 21 তারিখ জানুয়ারি মাসের 2021 আজকের ডেটে, মানে আজকের 21 তারিখে দেওয়া রয়েছে। তো দেখো, অফিস টাইমে তোমাদের টাকা ঢুকে যাবে। আমি আবার বলছি, তোমরা জিজ্ঞেস করছো যে টাকা কবে পাবো, স্যার একটু টাইমটা বলে দিন, তাহলে টাইমটা জানলে পরে আমি টাকাটা উইথড্র করতে পারবো, মানে ব্যাংক থেকে তুলতে পারবো। তো আমি তোমাদের টাইম বলে দিচ্ছি, দেখো অফিস টাইমে তোমাদের টাকা ঢুকে যাবে। অফিস টাইম দেখো, ব্যাংক টাইম কত, 11:10 থেকে 4টা বা 5টা, ঠিক আছে,
এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। আর যদি না ঢুকে, দেখো আজকে দেখো রাত সারা রাত ধরে কাজ হয়েছে, তো সেরকম তোমাদের কালকেও আজকে তোমাদের টাকার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ টাকা হয়তো অফিস টাইমে পাবে, তো সেই ব্যাপারে আমি খুব একটা ক্লিয়ার জানি না, তবে আশা করছি তোমরা কিন্তু অফিস টাইমে পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে হয়তো রাত্রির মধ্যে তোমাদের টাকা ঢুকে যেতে পারে। তার জন্য আমি বলছি যে 22 তারিখে তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে একবার পাসবুকটা আপডেট করে নাও, তাহলে দেখতে পাবে তোমাদের টাকা ঢুকে গেছে। আর যদি না ঢুকে তাহলে ইমিডিয়েটলি ব্যাংকে ব্যাংক থেকে ডাইরেক্ট তুমি স্কুলে গিয়ে স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তারপর অনেকে কোশ্চেন করেছো যে স্যার আমার জয়েন্ট অ্যাকাউন্ট আছে, জয়েন্ট অ্যাকাউন্ট মানে একজনের সঙ্গে একজনের খাতা, মানে দুজনের অ্যাকচুয়ালি নাম থাকবে, বাবা বাবার সঙ্গে ছেলে বা মায়ের সঙ্গে ছেলের বা মায়ের মেয়ের অ্যাকাউন্ট থাকে, জেনারেলি অনেকে এই জয়েন্ট অ্যাকাউন্ট থাকে। তো তাহলে কি আমি মেসেজ পাবো? ভাই জয়েন্ট থাক আর সিঙ্গেল থাক, তুমি কিন্তু যদি মোবাইল রেজিস্টার নাম্বার দেওয়া থাকে, রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া থাকে, আর যদি তুমি এনার্জির ফর্মটাতে ব্যাংক ম্যান্ডেট যে ফর্মে যদি মোবাইল নাম্বার দিয়ে থাকো, ওই ফর্মে যদি মোবাইল নাম্বার দিয়েছো তাহলে কিন্তু তুমি মেসেজ পেয়ে যাবে। এমন কথা না যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে বলে তুমি মেসেজ পাবে না। তারপর কোশ্চিন হচ্ছে ফোনে মেসেজ ও টাকা কিছুই ঢুকেনি। আমি প্রথমেই বললাম যে তারা যাদের মেসেজ মানে এখন পর্যন্ত মেসেজ বা টাকা পাওনি তারা কি করবে, তারা আজকে পর্যন্ত ওয়েট করবে, তারপর 22 তারিখে মানে কালকে গিয়ে ব্যাংকে একবার গিয়ে আপডেট করিয়ে নেবে। যদি তুমি দেখতে পাও না ঢুকেনি তখন তুমি স্কুলে গিয়ে কন্ট্যাক্ট করে নেবে একবার। তারপর একজন কমেন্ট করেছে, ও বলেছে যে আমি রোল নাম্বার লিখিনি টাকা পাবো। ভাই রোল নাম্বার লিখো না লিখো তুমি কিন্তু টাকা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমার সমস্ত ডিটেলস, তোমার ডিটেলস কিন্তু স্কুলে রয়েছে, স্কুল থেকে স্যাররা কিন্তু তোমাদের যত মিস্টেক রয়েছে আশা করছি সেগুলো কারেকশান করে নিয়েছে, ঠিক আছে? তোমরা রোল নাম্বার লিখো নি তাতেও কিন্তু টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা আমি ভিডিও বানানো কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর সবাই আমি আমি আবার দেখছি যে সবাই মেসেজ করছে। তখন আমি মোবাইলটা চেক করলাম, সেখানে সবাই মেসেজ দিচ্ছে যে দাদা আমাদের সকালে টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেল, মানে ক্রেডিট হয়ে গেল অ্যাকাউন্টে। যাদের শিডিউল করা ছিল 21 তারিখ, মানে আজকে 21 তারিখ, তাদের কিন্তু টাকাটা সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। আমি আগে বললাম যে অফিস টাইমে ঢুকবে, কিন্তু না বন্ধুরা তোমাদের যে কোনো টাইমে এখন ঢুকতে পারে, ঠিক আছে? তো তোমরা তোমরা একটুও টেনশন করবে না, তোমাদের রাত যদি আজকে না টাকা ঢুকে মানে দিনের বেলা না ঢুকে তো রাত পর্যন্ত কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে, একদম কোনো চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে? তো আশা করছি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, একটি একটি লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস এ লট।